নমস্কার বন্ধুরা, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। এই বর্ষণ মুখর সন্ধেবেলায় চা কফির সাথে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের চটপাটা দুটো স্ন্যাক্সের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো মাত্র 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি। আজকে চা দিয়ে খাওয়ার জন্য মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যাবে এরকম দুটো দারুণ টেস্টি মুচমুচে স্ন্যাক্স তৈরি করছি। প্রথমটা তৈরি করার জন্য আমি এই বাটির মধ্যে কিছুটা কাঁচা বাদাম নিয়েছি। বাদামটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এর মধ্যে এক এক করে কিছু জিনিস দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, অল্প করে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশালা। চাট মশালা যদি না থাকে আপনারা আমচুর পাউডার দিতে পারেন, বা এই দুটোর যদি কোনোটাই না থাকে তাহলে এখানে লেবুর রসের ব্যবহার করতে পারেন। সামান্য একটু হিং দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু একটু নুনও পড়বে, তবে কোনো কারণে সেই ভিডিওটা না ডিলিট হয়ে গেছে, আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। সব কিছু দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো যদি ঘরে না থাকে, যদি কর্নফ্লাওয়ার থাকে আপনারা কিন্তু তার ব্যবহারও করতে পারেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জলের ছিটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। প্রথমেই কিন্তু জল বেশি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু অসুবিধা হবে রান্নাটা করতে। অল্প অল্প করে জলের ছিটা দিয়ে, মানে প্রত্যেকটা বাদামের মধ্যে যাতে মশলা আর বেসন চালের গুঁড়োর কোটিংটা ভালো করে লেগে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। অল্প অল্প করে জলের ছিটা দিয়ে দেখুন সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর ওভেনে কড়াই গরম করে ফিরে আসছি। এবার বাদামগুলো ভেজে নেব, সেজন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার ম্যারিনেট করা বাদামগুলো দিয়ে দিচ্ছি। সবকটা বাদাম দেখুন আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এবার লো আর মিডিয়ামের মাঝে ফ্লেমটা রেখে বাদামগুলোকে ভেজে নিতে হবে, যাতে বাদামগুলোর ওপরটা যেমন ভাজা ভাজা হয় ভেতরটাও সুসিদ্ধ হয়। তাহলে উল্টে পাল্টে এগুলো ভেজে নিচ্ছি, তারপর ফিরে আসছি। 3-4 মিনিট সময় নিয়ে আমি বাদামগুলোকে এরকম উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু এখন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। যাই হোক, এবার এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর সেকেন্ড রেসিপিটা তৈরি করব। দুটো একসাথে তৈরি করে নিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। প্রথম স্ন্যাক্সটা তো তৈরি হয়ে গেছে, এবার দ্বিতীয়টা তৈরি করব। তার জন্য আমি এখানে ছোলার ডাল নিয়েছি। এই ছোলার ডালটা কিন্তু গরম জলে ঘন্টা দুয়েক ভেজানো ছিল, আর তারপর আমি টিস্যু পেপারের ওপরে রেখে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম যাতে ডালগুলো ভালো করে শুকনো হয়ে যায়। এবার কড়াইয়ে যে তেলটা ছিল সেটা তো গরমই আছে, সেই তেলের মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি। সবটা ডাল দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে মুচমুচে করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। 3-4 মিনিট ছোলার ডালটা ভাজা ভাজা করতেই এটা সুন্দর মুচমুচে হয়ে গেছে। একটা ডাল তুলে দাঁতে কেটে দেখবেন যে সেটা মুচমুচে হয়েছে কিনা। আগে থেকে ভেজানো থাকলে কিন্তু খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায়। এবার এটাকে আমি তেল ঝরিয়ে টিস্যু পেপারের ওপর তুলে রেখে দিচ্ছি। সমস্ত ছোলার ডালগুলো ভেজে টিস্যু পেপারের ওপর রেখে দিয়েছি। এবার 1 মুঠো চীনাবাদাম ভেজে নেব। এগুলোকেও মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে তুলে নেব। বাদামগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোও তুলে নিয়ে টিস্যু পেপারে রেখে দিচ্ছি। বাদামগুলো ভেজে রেখে দিয়েছি। এবার এই তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এগুলোকেও মুচমুচে করে ভেজে তুলে নেব। শুকনো লঙ্কা 2 ভেজে তুলে নিয়েছি। এবার একটু কারি পাতা ভেজে নেব। এই রান্নাটায় কারি পাতা দিলে খেতে খুব ভালো লাগে। কারি পাতাটা ভেজে নিয়েছি, এবার এটাকেও তুলে রাখছি। ভাজাভাজির কাজ তো হয়ে গেছে। এবার এই স্ন্যাক্সটার জন্য একটা মশলা তৈরি করব, সেজন্য একটা প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, ওই 1/2 চামচের মতো দিয়েছি। 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে, দিয়ে দিচ্ছি 7-8টা গোটা গোলমরিচ। এবার ফ্লেমটাকে কমে রেখে মশলাটা ড্রাই রোস্ট করে নিচ্ছি।
তিন চার মিনিট সময় নিয়ে মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছি। এর থেকে এখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল। আপনারা সাদা তিলের জায়গায় এখানে পোস্তর ব্যবহারও করতে পারেন। এবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এটাকেও ড্রাই রোস্ট করে নিচ্ছি। সাদা তিলটা মিশিয়ে নিয়েও মিনিট খানেক ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই মশলাটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ড্রাই রোস্ট করা মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি, কেননা এটা গুঁড়ো করব। তবে এটাই শুধু গুঁড়ো করব না, এর সাথে আরও দু একটা জিনিস পড়বে। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবারে মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা দেখুন গুঁড়ো করে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আরও দু একটা জিনিস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু চাট মশালা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার স্ন্যাক্সটার জন্য মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। স্ন্যাক্সটার জন্য মশলা তৈরি হয়ে গেছে আর সমস্ত ভাজাভাজি করে দেখুন টিস্যু পেপারের ওপর রেখে দিয়েছিলাম। এবার এটাকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত কিছু প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার যে মশলাটা তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সেকেন্ড স্ন্যাক্সটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার দুটো একসাথে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুটো চটপটা স্ন্যাক্স রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি দুটোই রেসিপি, কিন্তু খেতে দারুণ হয়। একবার সেটা ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন। আর এগুলো যদি বেশি করে তৈরি করে এয়ারটাইট কন্টেনারে রেখে দেন, অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তাই রেসিপিগুলো অবশ্যই ট্রাই করুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।